এই ব্যাপারে আসলে আমাদের তো আমরা চেষ্টা করেছি, আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যে দোকানপাটগুলি আপনারা জানেন ঈদের আগে যে দোকানপাটগুলি আমরা অনুরোধ করেছিলাম ব্যবসায়ীদের, তো অনুরোধ তারা রেখেও ছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আর কি এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলি আসলে আমাদের হওয়া উচিত না এই মুহূর্তে, কারণ এই ক্ষতি আমরা পূরণ করা কোনোভাবেই একটা জীবনের মূল্য কোনোভাবেই আমরা দিতে পারবো না। এক, দুই, আমি চাচ্ছি, আমার ইচ্ছা আছে যে এগুলি শহরের বিভিন্ন জায়গায় এই মেশিনগুলি, যেহেতু আমাদের করোনা নিয়ে বসবাস করতে হবে, কতদিন বসবাস করতে হয় আমরা নিজেরাও জানি না, সো শহরের বিভিন্ন স্থানে যদি আমরা এই মেশিনগুলি বসিয়ে দিতে পারি, এটা আমাদের জনগণের জন্য, এটা আমাদের জন্য সেফ, মানে অনেকটা অনেকটা উপকার আসবে। নৌপথের এন্ট্রিপথগুলিতে প্লাস পাবলিক প্লেস যেসব জায়গাগুলি আছে, সিটি কর্পোরেশন প্লাস মার্কেট শপিং মল যেগুলি খোলা হয়েছে, সব জায়গায় যদি প্রতিটা মানুষ এখান দিয়ে অ্যাটলিস্ট জামমুক্ত, রাইট, মিনিমাম জামমুক্ত, কারণ জি আজকে এখানে কি করলেন, কি কোনকে কি উদ্বোধন করলেন? এটা আমরা উদ্বোধন করলাম যে এই যে ডি রাইট ডি ইনফেকশন চেম্বার আর কি, এখান থেকে আপনার ঢুকে গেলে পরে আপনার পুরো আপনার জীবাণুমুক্ত আপনি হয়ে যাবেন আর কি। সো মেডিকেলের তিনটা বসানো হয়েছে, সেটি উদ্বোধন করলাম। আর আপনার করোনা রোগীদের জন্য আমি কিছু ট্যাব কিনেছিলাম এবং এখানে ওয়াইফাই ব্যবস্থাও করে দিয়েছিলাম, যে তারা যেন রোগীরা যেন কারো কেউ তো দেখা করতে আসতে পারে না, সো অ্যাটলিস্ট এই ট্যাবগুলি দিয়ে, ডাক্তারদের সাথে আমার কথা হচ্ছে, এই ট্যাবগুলি দিয়েছি, তারা অ্যাটলিস্ট তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে দেখে কথা বলতে পারবে এবং চিকিৎসকদের সাথে যাতে আমি তাদের সাথে আলাপ করতে পারি, আমাদের জন্য আশা না লাগে সেটারও ব্যবস্থা করছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের টার্গেট, এখানে যেহেতু মেডিকেল এখন এই মুহূর্তে আমাদের তো বরিশাল আর কি আপনারা জানেন যে ভেরি, হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমরা আমার অনুরোধ থাকবে প্রতিটি মানুষের প্রতি যে আপনারা নিজের জন্য না হলেও আপনার পরিবারের জন্য অ্যাটলিস্ট, আপনি হয়তো কিছু হবে না হয়তো, বা আপনি করোনার ক্যারি করতেছেন, আপনার শরীরে হয়তো রেজিস্ট্যান্স ক্ষমতা আছে, কিন্তু আপনার মা আপনার বাবা আপনার যারা মুরব্বী আছেন তাদেরকে হয়তো বা নেই, সো আপনার জান আপনি হয়তো, এটা আপনার রাইট, আপনি যদি নিজের, কিন্তু আরেকজনের আরেকজনকে ক্ষতি করার অধিকার তো আমাদের কারোই নেই, সো সেই জায়গা থেকে আমি মনে করি সবাই ঘরে থাকুন প্লিজ। সবার সাথে কি বসবেন? আসলে তো আমি সবার সাথে অবশ্যই সবার সাথে বসবো, আর বিশেষ করে সিটি কর্পোরেশনে আমাদের তো ফুল ডাক্তার হতে শুরু করে সবই আছে, প্লাস আমাদের মেডিকেল, এখানে মেডিকেল কলেজের ডাক্তাররা আছে আমাদের সাথে, বিশেষ করে এখানে তো আর মনে করেন সেই রকম সার্বিক প্রশাসনের পুলিশের দায়িত্ব আছে, পরিচ্ছন্ন কর্মী আমরা যারা সিটি কর্পোরেশনের কর্মচারী যারা আছেন তাদের দায়িত্ব আছে, এছাড়া তো বাইরে মাঠে কাজ করার দায়িত্ব বেশি কারো থাকে না, সো আমি মনে করি ঈদের পরে আমরা একটি মিটিং করে আমরা কীভাবে দিক নির্দেশনা নিয়ে কেন্দ্রের সাথে কথা বলে আমরা সঠিক স্টেপগুলি যদি আমরা নিতে পারি, আমরা এই ভুল স্টেপের কারণে কিন্তু আমাদের বরিশাল আজকে আক্রান্ত, আমরা যেভাবে চেয়েছিলাম, আমি যেভাবে চেয়েছিলাম, আসলে যেহেতু এখন জিনিসটা তো আপনার দায়িত্বটা প্রশাসনিকভাবে, সো এখানে সমন্বয়হীনতার অভাব আছে আমি বলবো, যে কারণে শুধু বরিশাল না, আমার মনে হয় বিভিন্ন জায়গায় এই সমস্যাটা হচ্ছে, তো এই সমন্বয়টা দরকার। সো সমন্বয়টা কীভাবে হতে পারে? সমন্বয়টা হতে পারে, এখন যদি আপনি করোনা নিয়ে আপনি মিটিং করবেন,
বরিশাল সিটি কর্পোরেশনে, সেখানে বরিশাল সিটি কর্পোরেশন থাকবে না, এটা আপনি কিভাবে আপনি বাজার উচ্ছেদ করবেন? আপনি সেখানে সিটি কর্পোরেশন জানবে না, বাজার তো সব সিটি কর্পোরেশনের। সো আপনি তো সেখানেই তো কনফ্লিক্টটা আপনি তৈরি করে ফেলছেন, সেই সমন্বয়ের অভাব। পরিবারের সাথে কথা বলার আগে, আপনারা কথা বলেন,